আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আসছি মাদারীপুরের শকুনি লেকে। অফিসিয়াল কাজে আসলো, চিন্তা করতেছি যে একটু ভিডিও করে যাই। তো এই মাদারীপুরের শকুনি লেকের কিছু ভিউস আপনারা আজকে দেখতে পারবেন এবং মাদারীপুর সিটির কিছু ভিউ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো মাদারীপুরের শকুনি লেক। বিনোদনের কেন্দ্র হিসাবে মাদারীপুরের শকুনি লেকটি সবার কাছে একটি পরিচিত জায়গা। এই লেকটি 1884 সালে খনন করা হয়েছিল। মাদারীপুর শহরের এই বিশাল আয়তনের সৌন্দর্যমণ্ডিত লেকটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং মাদারীপুরবাসীর কাছে এটি একটি বিনোদনের জায়গা হিসাবে স্থান করে নিয়েছে। আরিয়ালখা নদীর তীরে অবস্থিত এই মাদারীপুর শহরটি একটি নিচু অঞ্চল হওয়ার কারণে ব্রিটিশ আমলে যখন নগরায়নের ছোঁয়া লেগেছিল তখন এই নিচু জমিগুলোকে উঁচু করার জন্য প্রচুর পরিমাণ মাটির প্রয়োজন পড়েছিল। সেই সময় মাটির চাহিদা মেটানোর জন্যই মূলত এই লেকটি খনন করা হয়েছে। আজ কয়েকশো বছর পরে এসে এই লেকটি মাদারীপুর শহরের সৌন্দর্য ধরে রেখেছে এবং এ অঞ্চলের মানুষের বিনোদনের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। বিগত কয়েক বছর আগে এই লেকটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং লেকটি পরিপূর্ণ বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে 28 কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। আপনাদের পুরো লেকের চারপাশটা ঘুরে দেখালাম। এখন এখানে একটু পার্কের মতো আছে, এটাও দেখতে পারবেন। এখানে তিনটা ইয়ার মতো দেয়া আছে, তিন রঙের তিনটা ইয়া। এইটার আসলে সিম্বলটা কি আমি জানি না। লেকের পার্ট দিয়ে ওয়াকওয়ে আছে পুরোটা একদম চারদিকে, চারদিকে ওয়াকওয়ে। বিকালে এখানে লোকজন হাঁটে আর আড্ডা দেওয়ারও সুন্দর জায়গা এখানে। চলুন এবার জেনে নেওয়া যাক মাদারীপুর জেলার ইতিহাস সম্পর্কে। মাদারীপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। যার আয়তন 1144.96 বর্গ কিলোমিটার। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 5 শতাব্দীর সুফি সাধক হজরত বদিউদ্দিন জিন্দা শাহ মাদার এ অঞ্চলে আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এবং এখানেই তিনি তার মুরিদদের নিয়ে স্থায়ী খানকা স্থাপন করেন। সেই থেকেই তার নাম অনুসারে এই এলাকার নামকরণ মাদারীপুর নামে পরিচিতি লাভ করে।
অতি প্রাচীনকালে মাদারীপুরের নাম ছিল ইদিলপুর। ইদিলপুর চন্দ্রদ্বীপ রাজ্যের একটি উন্নত জনপদ ছিল। তখন এ অঞ্চলের প্রশাসনিক নাম ছিল নাব্যমণ্ডল। কোটালীপাড়া ছিল বাংলা সভ্যতার অন্যতম কেন্দ্রস্থল। খ্রিস্টীয় চতুর্থ শতকে ইদিলপুর ও কোটালীপাড়া ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। বিখ্যাত ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরিয়াতুল্লাহর জন্ম এই মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামে। তিনি 1820 সাল থেকে 1850 সাল পর্যন্ত ধর্মীয় সকল কুসংস্কার, নীলকর ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেন। মাদারীপুর 1854 সালে মহকুমা হিসাবে ঘোষিত হয়, যা স্বাধীনতার পর 1984 সালে জেলা হিসাবে স্বীকৃতি পায়। মাদারীপুর জেলা প্রশাসনের শুরু সেখান থেকেই।